بسم الله الرحمن الرحيم মানবতার পথ চলা চ্যানেল সত্যের পথে যা সমুজ্জ্বল পরিচয় খাতুনে জান্নাত তিনি দুনিয়াকে কি দিয়েছেন এর হিসাব না করে বরং এই হিসাব করা দরকার তিনি দুনিয়াকে কি দেননি এ প্রসঙ্গে হযরত ফাতেমা আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়েছেন তার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে কাফেরদের দেওয়া আপতার অপবাদকে ঘুচিয়ে দিয়ে কাউসারে সম্মানিত করে অর্থাৎ ফাতেমা আলাইহিস সালাম হলেন কোরআনের কাউসার যিনি কোরআনের কাউসার তিনি হলেন মানব জাতির কল্যাণ আল্লাহর পক্ষ হতে আশীর্বাদ সে আশীর্বাদ স্বরূপ কল্যাণময়ী জগৎ জননীকে কবিতার ছন্দে তুলে ধরেছেন জাহানু সিদ্দিকা খান সেই কবিতাটিকে কণ্ঠ দিয়েছে সামিনা খাতুন ও সাইনুল বিন জান্নাত রানী মা ফাতেমা বিশ্ব নবীর বেটি সর্বগুণের মালিক যিনি আখলাকে পরিপাটি খোদার প্রেমে মগ্ন সদা খোদারি কানিজ জগৎবাসীর সুখের লাগি বিলান স্বার্থ নিজ সবার দুঃখে দুঃখী সদা সুখী সবার সুখে নিজের খাবার বিলায়ে দিতেন অনাহারের মুখে বস্ত্রহীন বস্ত্র পেত মা ফাতেমার দ্বারে জীর্ণ বস্ত্রে দিন কাটাতেন ফাতেমা সেই ঘরে দুঃখের দুঃখ উদাও হতো তারই পরস পে সৃষ্টিকুলো উঠত মেতে তারই গুণগান গেয়ে চাইলে তিনি দিতেন খোদা অঢেল মুক্তা খনি তানা চেয়ে জাঁতা পেশেন নারী কুলের শিরোমণি তার বানানো রুটি নিতে আস্ত খোদার দুধ রোজাদারের পরিবারের পরীক্ষা কি অদ্ভুত অনাথ নিঃস্ব বন্দি রূপী ফেরেশতাদের হাতে বিলিয়ে দিতেন সবার রুটি ইফতার শূন্য পাতে রইল এবার পানি কেবল রোজা খোলার তরে তাহা দ্বারা ইফতার সেরে শুকর আদায় করে দয়াল খোদা তুষ্ট হয়ে দিলেন উচ্চ স্থান জান্নাতি অন্য পাঠিয়ে দিয়ে বাড়ায় রানীর মান তাতহির দ্বারা পাক বানালেন তিনি তাহেরা খোদার প্রিয় কানিজ তিনি যাহারা নবীর দ্বারে আসতেন যবে ফাতেমা বতুল আসন ছেড়ে দাঁড়াতেন উঠে শ্রেষ্ঠতম রসুল নিজ স্থানে বসিয়ে তাকে সম্মান জানাতেন পিতৃ সিনিয়র মঞ্চ গড়ে পাশেই বসিতেন বিশ্ব নবীর টুকরো তিনি উম্মে আবিহা ছেড়ে খোদার অর্ধাঙ্গিনী উম্মু লাইম্মা তার কষ্টে ব্যথা পেতেন নবী দুজাহান সবাই তাকে বারে বারে করেছে সাবধান প্রুত পবিত্রা অদ্বিতীয়া তিনি পবিত্রা তিনি সিদ্দিকা ফেদা খোতে বঞ্চিতকারী নেয়নি কি শিক্ষা তার আদর্শে জীবন গড়া কাম্য সবাকার খোদার তুষ্ট অর্জনার্থে সরিব সবাই তার